অপশনস রিলেটেড বাকি যে পোর্শনসগুলো সেটা ডিসকাস করতে আমরা ইন্টারেস্টেড আছি আজকে। সো নাও লেটস ডিসকাস অ্যাবাউট দ্য নেক্সট টপিক অফ দ্য সাফিক্স কেমিস্ট্রি। দেখ নেক্সট আমরা একটা টপিক পড়তে চলেছি, যেটা সেটা হচ্ছে, আচ্ছা সবাই দেখতে পাচ্ছিস এবং সবাই শুনতে পাচ্ছিস স্ক্রিন? কাইন্ডলি একটু কমেন্ট করিস সবাই, হ্যাঁ অথবা মুখে বললেও হবে। সৌমিতা ঘোষ, ওকে হ্যাঁ ঠিক আছে, স্বাগত চৌধুরী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৃজিতা ব্যানার্জি, ওকে ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট আমরা করতে চাইছি, নেক্সট টপিক আমাদের অ্যাডসর্পশন আইসোথার্ম। অ্যাডসর্পশন আইসোথার্ম, ওকে। নাও হোয়াট ইজ দিস অ্যাডসর্পশন আইসোথার্ম? ফার্স্ট অফ অল আইসোথার্ম কথাটার অর্থ হয়ে গেল টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট, আমরা কিছু গ্রাফ অ্যাকচুয়ালি ড্র করতে যাব, অথবা বলা ভালো আমরা আমরা এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস দেখতে যাব। এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস প্রেশারের চেঞ্জ করবো এবং এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস দেখতে যাব অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। আইসো মিনস কনস্ট্যান্ট, থার্ম মিন টেম্পারেচার। এখন দেখ তো অ্যাডসর্পশনস আইসোথার্ম পড়তে গিয়ে আমাদের দুটো অ্যাডসর্পশনস আইসোথার্ম পড়তে হয়। ফার্স্ট হচ্ছে আমাদের ল্যাংমুইর, একটা হয় ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম, আরেকটা হচ্ছে ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্ম। সো আই এম রাইটিং অ্যাডসর্পশনস আইসোথার্ম। সো নাম্বার ওয়ান আমাদের দুটো পড়তে হয়, একটা হচ্ছে ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম, অ্যান্ড সেকেন্ড আমাদের পড়তে হয়, এর প্রোনাউন্সিয়েশনটা অনেকে অনেক রকম করে ঠিক আছে, নেক্সট আমাদের পড়তে হয় ল্যাংমুইর অ্যাডসর্পশনস আইসোথার্ম, ওকে, যেটার প্রোনাউন্সিয়েশন অনেকে অনেক রকম করে। তো দেখ এই যে আমাদের দেখ সেকেন্ড, আমার একটু ল্যাপটপের ব্যাটারিটা লো, সো আই এম একটু চার্জে ইনপুট করি, জাস্ট এ মিনিট, ওকে জাস্ট এ মিনিট। সো অ্যাডসর্পশন আইসোথার্ম পড়তে গিয়ে আমাদের ফার্স্ট পড়তে হচ্ছে ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম। এখানে দেখ আমি যেটা নেক্সট পয়েন্ট তোদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম। ফার্স্ট পয়েন্ট অ্যাবাউট আইসোথার্ম, সো ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম, প্রথমত দিস ইজ অ্যাপ্লাইড অর দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ফিজিক্যাল অ্যাডসর্পশন, ওকে, দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর ফিজিক্যাল, অনলি ফর ফিজিক্যাল অ্যাডসর্পশন। আগের দিনে আমরা ডিফার করেছি যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যাবজর্পশন। ফিজিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে অ্যাবজর্বেন্ট আর অ্যাবজর্বেড এই দুটোর মধ্যে ভ্যান্ডার ওয়াল ফোর্স কাজ করে। কেমিক্যাল অ্যাবজর্পশনের ক্ষেত্রে অ্যাডসর্বেট অ্যান্ড অ্যাবজর্বেন্ট এই দুটোর মধ্যে কেমিক্যাল বন্ড কাজ করে, হয়েছে বা কেমিক্যাল বন্ড ফর্ম হয়। সো নেক্সট আমরা আসছি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দিস ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম। দেখ ফ্রেন্ডলি ইনি কি বলছেন এই আইসোথার্ম, এটাই বলছে দেখ এই আইসোথার্ম, প্রথমে কোশ্চেন আসবে কি এই আইসোথার্ম আমরা কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারি? তোর প্রশ্ন উত্তর হবে না, কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি না, দিস ইজ অনলি অ্যাপ্লাইড ফর ফিজিক্যাল অ্যাডসর্পশন। নেক্সট অ্যাকচুয়ালি রিলেশনস ফ্রেন্ডলিক আইসোথার্মের এইটা,
x by m that is equals to k p to the power 1 by n. x by m that is equals to k p to the power 1 by m. এবার শুন x by m জিনিসটা কি এই x by m এই জিনিসটা হচ্ছে it represents the amount of gas adsorbed amount of gas হ্যাঁ শুনতে পাচ্ছি না বল ও আচ্ছা আচ্ছা the amount of gas adsorbed on the unit mass of adsorbent মানে ধরে নে তুই কোনো একটা সারফেস নিয়েছিস এরকম এই সারফেসের ওপর গ্যাস অ্যাডসর্পশন হচ্ছে গ্যাসের অ্যাডসর্পশন করছিস এই যে গ্যাস পার্টিকেলগুলো আমি আঁকছি এই গ্যাস পার্টিকেলগুলো এই সারফেসে অ্যাডসর্ব হচ্ছে এখন ইউনিট এই ধরে নে এটা সলিড কোনো এই সলিডের ওপর গ্যাস পার্টিকেলসের অ্যাডসর্পশন হচ্ছে ঠিক আছে এখন এই সলিডটার ইউনিট মাসে কতটা গ্যাস পার্টিকেল আমার অ্যাডসর্ব হচ্ছে এই সলিডটার ইউনিট মাসে কতটা গ্যাস পার্টিকেল আমার অ্যাডসর্ব হচ্ছে সেটাকেই ডিনোট করছে এক্স বাই এম তাহলে এক্স বাই এম ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাডসর্ব কতটা অ্যামাউন্টের গ্যাস অ্যাডসর্ব করছে কোথায় ইউনিট মাস অফ অ্যাডসর্বেন্ট মানে অ্যাডসর্বেন্ট কতটা গ্যাস অ্যাডসর্ব করছে মানে ইউনিট দেখ এই সলিড এর ইউনিট মানে এক কেজি মাস ধর এর এক কেজি মাসে কতটা গ্যাস পার্টিকেল অ্যাডসর্ব হচ্ছে অথবা এক গ্রাম মাসে ইউনিট মাসে কতটা গ্যাস পার্টিকেল অ্যাডসর্ব হচ্ছে ওই কোয়ান্টিটিটাকে আমাদের রিপ্রেজেন্ট করছে এক্স বাই এম যেখানে এক্স ইন্ডিকেট করছে আমাদের কতটা গ্যাস অ্যাডসর্ব হচ্ছে এম কি ইন্ডিকেট করছে অ্যামাউন্ট অফ অ্যাডসর্বেন্ট যেটা এখানে লেখা আছে এবার শোন এইটা দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1/n এখানে পিটা কি এখানে পিটা হচ্ছে যেই গ্যাস অ্যাডসর্ব হচ্ছে সেই গ্যাসের প্রেশার আর কে হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়েছে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট তাহলে দেখ এই আইসোথার্মের অনুসারে আমাদের এই যে ইকুয়েশনটা দাঁড়ালো এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1/n এর ডেরিভেশনস আমাদের অতটা খুব একটা নেই বাট এর এর শুধু এর মানে অ্যাপ্লিকেশনসটা কিন্তু আমাদের এনসিআরটিতে দেওয়া আছে ঠিক আছে এর অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাবো এনসিআরটিতে দেওয়া আছে এখন শোন যদি আমরা এই ফ্রন্টলিক অ্যাডসর্পশন আইসোথার্ম এর ক্ষেত্রে আমরা যদি লগ নিয়ে নিই এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1/n আমরা বোথ সাইডে লগারিদম নিচ্ছি তাহলে দেখ লগ বেস 10 এক্স বাই এম ইকুয়ালস টু লগ বেস 10 কে প্লাস লগ বেস 10 পি টু দি পাওয়ার 1/n ওকে এখন শোন লগারিদমের ক্ষেত্রে কি হয় যেটা পাওয়ারে মাল্টিপ্লাই আছে ওটা আগে এসে গুণ হয়ে যায় তাই তো তাহলে নেক্সট স্টেপে আমরা এখানের থেকে লিখতে পারি লগ বেস 10 এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু লগ বেস 10 কে প্লাস 1/n প্লাস 1/n লগ বেস 10 পি এই গেল আমাদের ফ্রন্টলিক অ্যাডসর্পশন আইসোথার্মের লগারিদম স্কেল লগারিদমে আমাদের ইকুয়েশনস হচ্ছে এটা আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই যে আমরা ফ্রন্টলিক আইসোথার্মের ইকুয়েশন পড়ছি এই ইকুয়েশনে এন এর ভ্যালু মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 হওয়া উচিত হয়েছে সিমিলারলি লগারিদম ফরম্যাটে এই যে দেখো 1/n তুমি যে পাচ্ছ এই 1/n এর ভ্যালু অবশ্যই হওয়া উচিত 0 থেকে বড় এবং 1 থেকে ছোট অথবা 1 সমান এবার শোন জেনারেলি আমরা এক্সপেরিমেন্টালি দেখি কি জেনারেলি এবার তোকে কোশ্চেন দিচ্ছি জেনারেলি কি হয় ঠিক আছে দেখ জেনারেলি আমি নোট দিচ্ছি এখানে নোট কি না জেনারেলি 1/n এর ভ্যালুটা 0.1 থেকে 0.5 এর মধ্যে লাই করে এটা জেনারেল কেস ঠিক আছে এটা জেনারেল কেস ঠিক আছে তাহলে দেখ এই হচ্ছে আমাদের ফরলিকের যে অ্যাডসর্পশন আইসোথার্ম তার ইকুয়েশনস ঠিক আছে এবার শোন ফার্স্ট আমরা এর সম্পর্কে কি পড়েছি না দিস ইজ অনলি অ্যাপ্লাইড ফর ফিজিক্যাল অ্যাডসর্পশন দেখ ফিজিক্যাল অ্যাডসর্পশনের জন্যই এটা কেবলমাত্র অ্যাপ্লাইড ঠিক আছে আচ্ছা এবার এখানে কি এক্স বাই এম ইকুয়েশন কি দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1/n এবার এটা লগারিদম নিলাম এখানে এন মাস্ট বি গ্রেটার দ্যান 1 হওয়া উচিত বা 1/n দ্যাট মাস্ট বি লেস দ্যান 1 অ্যান্ড গ্রেটার দ্যান 0 হওয়া উচিত এই লগারিদম স্কেলে এইটা শোন এটাকে যদি আমরা কম্পেয়ার করি
y equals to mx plus c, c plus mx এর সাথে তাহলে দেখো y equals to c plus mx এর সাথে যদি তুই এটাকে কম্পেয়ার করিস তাহলে আমি যদি গ্রাফ প্লট করি এখন কার কার মধ্যে না আমি এখন গ্রাফ প্লট করছি কার কার মধ্যে আমি এখন ইন্টারেস্টেড গ্রাফ প্লট করতে x by m and pressure p এর মধ্যে গ্রাফ প্লট করতে ইন্টারেস্টেড ঠিক আছে x by m and pressure p এর এদের দুজনের মধ্যে গ্রাফ প্লট করতে ইন্টারেস্টেড শুন এটা তো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে ইন্ডিকেট করছে y equals to mx plus c তাহলে কি অবিয়াসলি আমার x by m ঠিক আছে আমি log x by m নিলাম log x by m আর এদিকে নিলাম log base 10 p এবার দেখ এই যে ইকুয়েশনটা তোরা দেখছিস এটা টোটালি একটা স্ট্রেট লাইন ইকুয়েশনস যে কেউ বলে দিতে পারবে এটা টোটালি একটা স্ট্রেট লাইন ইকুয়েশনস তাহলে যদি স্ট্রেট লাইন ইকুয়েশনস হয় তাহলে আমার স্ট্রেট লাইন থাকবে উইথ স্লোপ এই দেখো স্ট্রেট লাইন থাকবে উইথ পজিটিভ স্লোপ অ্যান্ড নেগেটিভ ইন্টারসেপ্ট দেখো এই হচ্ছে ইন্টারসেপ্ট তোমার মানে এই হচ্ছে সি এখানে সি এর ভ্যালু কত কম্পেয়ার কর এই দেখ এই হচ্ছে তোর এখানে সি এর ভ্যালু তাহলে এই ভ্যালুটা তোর হয়ে গেল সি দ্যাট ইজ ইকুয়ালস টু লগ বেস 10 কে কে কি ছিল কে আর কিছুই ছিল না কে একটা কনস্ট্যান্ট ছিল এবার আমাদের স্লোপ কত এই যে ইকুয়েশন স্লোপ আমরা কাকে বলি না এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে থিটা দ্যাট ইজ ইকুয়ালস এবার স্লোপ মানে হচ্ছে আমাদের ট্যান থিটা দ্যাট ইজ সমান স্লোপ দ্যাট ইজ ইকুয়ালস দেখ এখানে ওয়ান বাই এন মাল্টিপ্লাই আছে এম তাহলে কত এম হচ্ছে আমার ওয়ান বাই এন মানে স্লোপ হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু এম দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান বাই স্লোপ দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এন ওকে দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান বাই এন ওকে এবার দেখ তাহলে এই গেল আমাদের গ্রাফ তাহলে দেখ আমরা ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম এর জন্য এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস কি আমরা দেখলাম এবং তার থেকে কীরকম গ্রাফ হতে পারে মানে লগারিদম স্কেলে কী গ্রাফ হতে পারে সেটা আমরা ক্লিয়ারলি দেখলাম ঠিক আছে আবারও বলছি দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ফিজিক্যাল অ্যাডসর্পশনস বারবার মনে রাখিস এটা শুধুমাত্র ফিজিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রেই হয় এই যে আইসোথার্ম এর ফেলিওর বা এর ড্রব্যাক্স কী ছিল না ফ্রেন্ডলিক আইসোথার্ম এটা এক্সপ্লেন করতে পারছে না কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে কী হবে এটাই ছিল এর ড্রব্যাক্স তাহলে নেক্সট দেখ নেক্সট আমার এই গ্রাফ সম্পর্কিত আরও অনেক ডিটেল ধারণা আছে আগে বল এতটা সবাই বুঝতে পারলি কি না দেখ এখান থেকে কোশ্চেন আসতে পারে কেমন কোশ্চেন আসতে পারে আজকেই করাবো ম্যাথামেটিক্যালস নিউমেরিক্যালস আসতে পারে আগে যদি সবাই বুঝতে পেরে গিয়ে থাকিস তাহলে কাইন্ডলি প্রত্যেকে থামস আপ কর কমেন্ট বক্সে গিয়ে সবাই থামস আপ দে রিয়া মণ্ডল সৃজিতা ব্যানার্জি স্বগতা সৌমিতা ঘোষ অ্যান্ড বাকিরা কই অন্বেষা সহা থামস আপ আর বাকিরা অমৃত বিশ্বাস শুভঙ্কর সরকার বাকিরা বুঝতে পারছিস না মনামি মিষ্টু সৌমদীপ কুণ্ডু প্রতীক সাহা বিবেক বিশ্বাস অ্যান্ড আর কতজন বাকি থামস আপ দিতে কে কে বুঝলি না বল আবার বলবো তাহলে নন্দিনী সাহা ওকে আর কেউ সবাই থামস আপ করে দিয়েছিস নেক্সট দেখ এবার একটা জিনিস দেখ এই যে ইকুয়েশনটা আমরা দেখছি এই ইকুয়েশনে কে আর এন কি মানে আরেকবার আমি যদি লিখি যে এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন এই তো আমার ইকুয়েশন এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন দিস ইজ ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্ম এবার শোন এখানে কে কি কে অবশ্যই একটা কনস্ট্যান্ট কে একটা কনস্ট্যান্ট ওকে অ্যান্ড এই যে কে আর এন এর ভ্যালু কে অ্যান্ড এন কে অ্যান্ড এন এরা দুজনেই কি কনস্ট্যান্ট কে অ্যান্ড এন এরা দুজনেই হচ্ছে কনস্ট্যান্ট এখন দেখ এরা দুজনেই কনস্ট্যান্ট এবং এরা দুজনেই কনস্ট্যান্ট এবং এরা একটা টেম্পারেচার ওপর যদি তুই টেম্পারেচার চেঞ্জ করিস তবে একমাত্র কে আর এন এর ভ্যালু চেঞ্জ হবে ঠিক আছে তাহলে আমি লিখছি কনস্ট্যান্ট অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার কনস্ট্যান্ট অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার আচ্ছা অ্যান্ড দে আর কনস্ট্যান্ট অ্যান্ড দে আর কনস্ট্যান্ট ফর এ দে আর কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার অ্যাডসর্বেন্ট অ্যান্ড অ্যাডসর্বেট আবারও বলে দিই অ্যাডসর্বেন্ট আর অ্যাডসর্বেটের কনসেপ্ট তোরা অনেকেই গুলিয়ে ফেলিস অ্যাডসর্বেন্ট আর অ্যাডসর্বেট অ্যাডসর্বেন্ট হচ্ছে এইটা ঠিক আছে এইটা আমি শুধু এটুকু লিখে রাখছি অ্যাডসর্বেন্ট বেন্ট মানে যার ওপর অ্যাডসর্বশন হচ্ছে আর যে অ্যাডসর্ব হচ্ছে একে আমরা বলি অ্যাডসর্বেট এ দেখ অ্যাডসর্বেট অ্যাডসর্বস অন অ্যাডসর্বেন্ট বেট অ্যাডসর্বস অন বেন্ট হয়েছে এই হচ্ছে যার ওপরে অ্যাডসর্বশন হচ্ছে একে আমরা বলি
যার উপরে অ্যাডসর্পশন হচ্ছে তাকে আমরা বলি অ্যাডসর্বেন্ট, এবং যে অ্যাডসর্ব হচ্ছে তাকে আমরা বলি অ্যাডসর্বেট। এবার দেখ, এটা আমি আগেও বলেছি, এবার এই যে ফ্রেন্ডলি অ্যাডসর্পশন আইসোথার্ম, এখান থেকে কোশ্চেন আসতে পারে এইরকম। এই দেখ, এই যে কোশ্চেনটা আমি দিচ্ছি এখন স্ক্রিনে, এই যে স্ক্রিনে আমি কোশ্চেনটা দিয়েছি, কে পারবি এটা সলভ করতে? চল টাইম স্টার্ট করছি, তোর তোদের সময় শুরু হচ্ছে এখন, টাইম স্টার্টস, চল 30 সেকেন্ড টাইম দিচ্ছি এই কোশ্চেনটা সলভ করার জন্য, কে পারবি দেখবো তাড়াতাড়ি। যা কনসেপ্ট পড়িয়েছি ওর থেকেই কোশ্চেন, তাড়াতাড়ি, টাইম স্টার্টস নাও। স্ক্রিন দেখতে পাচ্ছিস আশা করি সবাই, আশা করি সকলে স্ক্রিন দেখতে পাচ্ছিস, তাহলে কোশ্চেনটাও সকলে করে দিবি, কোশ্চেনটা সকলে করে দে, কোশ্চেনটা সকলে কর, দেখি কেমন পারিস, দেখি দেখবো কেমন পারিস তোরা, করে করে কমেন্ট বক্সে জানা যে এটার আনসার কি হবে, বুঝেছিস? এই যা কনসেপ্ট পড়ালাম ওর ওপরে এই কোশ্চেনটা, বুঝেছিস? যা কনসেপ্ট দিয়েছি ওর ওপরে এই কোশ্চেন, বল আনসার কি হবে, বল কে পারে দেখবো। চল আমি নিজেই করি। দ্য গ্রাফ ইজ বিটুইন লগ এক্স বাই এম, লগ এক্স বাই এম এর মধ্যে, লগ এক্স বাই এম এর সঙ্গে গ্রাফ দিয়েছে কার, দেখ মন দিয়ে শোন, এখানে হ্যাঁ অমৃত বিশ্বাস 0.8, আনসার 0.8, ভুল মনে হচ্ছে, ভুল দেখছি, দেখ লগ এক্স বাই এম এর সঙ্গে গ্রাফ দিয়েছে কার, লগ এক্স বাই এম এর সঙ্গে তোকে গ্রাফ দিয়েছে লগ পি অ্যান্ড স্ট্রেট লাইন ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, ভেরি গুড, উইথ ইন্টারসেপ্ট 0.60, ভেরি গুড, হোয়াট উইল বি দ্য এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন অ্যাট প্রেশার 0.3 atm, ওকে এই সমস্ত ডেটাস তোকে বলা আছে। দেখ ফার্স্ট অফ অল দিস ইজ এ সিম্পল কোশ্চেন্স ফ্রম ল্যাংমুর অ্যাডসর্পশন, সরি নট ল্যাংমুর, ফ্রেন্ডলি অ্যাডসর্পশন আইসোথার্ম, দিস ইজ এ সিম্পল ইনফরমেটিভ কোশ্চেন্স ফ্রম, দেখ একদম বেসিক পাতি নিউমেরিক্যালস, কি আমি তোকে একটু আগে গ্রাফ দেখালাম যে এই কোশ্চেন্সের ক্ষেত্রে আমাদের গ্রাফ যেটা হবে এই গ্রাফ, এই গ্রাফে আমাদের এইরকম গ্রাফ আসবে, এই হবে ইন্টারসেপ্ট সি, এই হচ্ছে ইন্টারসেপ্ট সি, যেখানে সি এর ভ্যালু কত, লগ বেস 10 কে, এদিকে আমরা গ্রাফ কার কার প্লট করেছি, লগ এক্স বাই এম, আর এইদিকে কে ছিল, লগ পি, লগ বেস 10, প্রেশার পি, ক্লিয়ার? এখন দেখো স্লোপ মানে এইটা থিটা, আচ্ছা আমরা স্লোপ বলতে বুঝি ট্যান থিটা, দ্যাট ইজ ইকালস টু এম, দ্যাট ইজ ইকালস টু আমাদের ট্যান থিটা স্লোপ এই ইকুয়েশনে কে ছিল 1/8, দেখ একটু আগে আমি ইকুয়েশনটা লিখেছি কি না, লগ বেস 10 এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু লগ বেস 10 কে প্লাস 1/n লগ বেস 10, বলো 1/n লগ বেস 10 কে প্লাস 1/n লগ বাই লগ বেস 10 পি, এই তো ইকুয়েশন যেটাকে আমি একটু আগে কম্পেয়ার করেছিলাম, ওয়াই দ্যাট ইজ ইকালস টু সি প্লাস এম এক্স, ওয়াই ইকালস টু সি প্লাস এম এক্স, দেখো এখানে এ সি, এখানে স্লোপ হচ্ছে এম। এখন শোন কোশ্চেনে বলা আছে যে এ কত অ্যাঙ্গেল করেছে, দেখ এ বলা আছে ফর্টি, আচ্ছা অ্যাঙ্গেল ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বলা আছে, ভেরি গুড, তাহলে আমি এখান থেকে ইন্টারসেপ্ট 0.60 বলা আছে, এই দুটো কনসেপ্ট আমাকে বলা আছে, তাহলে আমি ইন্টারসেপ্ট কত পেয়ে গেলাম, ইন্টারসেপ্ট বলা আছে 0.60, ভেরি গুড, স্লোপ কত বলা আছে 45 ডিগ্রি, থিটা 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটা কত আসবে, ট্যান 45 ডিগ্রি, দ্যাট ইজ ইকালস টু 1, এই ডাটাগুলো আমাকে বলা আছে। আর কী বলা আছে, এক্সটেন্ট অফ প্রেশার, প্রেশার বলা আছে, দেখছি কী হয় এবারে, প্রেশার পি কত বলা আছে, পি বলা আছে আমাকে 0.3 atm, প্রেশার বলা আছে 0.3 atm। এবার মন দিয়ে শোনো, এই তিনটের ভ্যালু যদি আমি পুট করি, তাহলে আমার এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমি এখন কী পাবো, এই তিনটের ভ্যালু যদি আমি পুট করি এই ইকুয়েশনটা পাবো, লগ এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু লগ বেস 10 কে প্লাস লগ বেস 10 1/n আগে মাল্টিপ্লাই ইন্টু পি। এখানে শোন এই ইকুয়েশনটা তুই কী পাবি, লগ বেস 10 এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু ইন্টারসেপ্ট 0.60 বলা আছে, স্লোপ আমরা কত পেলাম, স্লোপ পেলাম 1, এই যে দেখো স্লোপ কত পেয়েছি 1, তার মানে 1/n এর ভ্যালু কত, 1/n এর ভ্যালু 1, তাহলে দেখো সিম্পল ডেটা পুট করবো আনসার আসবে, দেখো 1/n এর ভ্যালু কত 1, নেক্সট লগ পি, লগ পি লগ বেস 10 0.3 atm, প্রেশার, প্রেশার কত বলা আছে 8 atm, হয়েছে। এবার বাকিটা শুধু তোমার ম্যাথামেটিক্স, বাকিটা শুধু ম্যাথামেটিক্স, কীভাবে ক্যালকুলেট করবি না, সিম্পল ম্যাথ যেভাবে ক্যালকুলেট করে সিম্পল, হ্যাঁ না, এবার আমাদের শোন
এবার তোরা মন দিছো এখান থেকে কি করবি দেখ এটা এখানে লগ বেস 10 3 0.3 এটার অর্থ আমি বলতে পারি যে লগ বেস 10 3/10 বলতে পারি কি না কাইন্ডলি কমেন্ট কর যদি বলতে পারি তাহলে সবাই থামস আপ দিবি এটাকে যদি আমি এটা বলতে পারি তাহলে সবাই থামস আপ দিবে কমেন্ট বক্সে সবাই থামস আপ দাও ভেরি গুড 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 সৃজিতা অন্বেষা বিবেক শুভঙ্কর অন্বেষা সাহা নেক্সট ওকে এবার নেক্সট দেখ লগ বেস 10 এ বাই বি লগ এ বাই বি মানে হচ্ছে লগ এ মাইনাস লগ বি সিম্পল তাহলে আমি এই এই ফরম্যাটটাকে এইভাবে লিখছি দ্যাট ইজ ইকাল টু 0.60 প্লাস লগ বেস 3 মাইনাস মাইনাস লগ বেস 10 10 লিখতে পারি ওকে এবার মন দিয়ে দেখ এই যে লগ 0.60 আচ্ছা লগ 3 লগ 3 এর ভ্যালু আমরা জেনারেলি কত পুট করি 5 অ্যাকচুয়ালি 5 হয় না লগ 3 এর ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে 0.44488 সামথিং মাইনাস লগ 10 এর ভ্যালু 1 সবাই জানে লগ 10 বেস 10 এর ভ্যালু 1 এটা আমরা সবাই জানি তাহলে এখান থেকে আমার যেটা আনসার আসছে দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ 0.08 আসছে কি না বলতো রে আসছে কি না তাহলে লগ বেস 10 এক্স বাই এম লগ বেস 10 এক্স বাই এম 0.08 আসছে কি রে বল তোরা আমি না হলে একলাই করে যাবো একলাই বলে যাবো এই অনলাইনে এটাই সমস্যা যে আমি স্টুডেন্টদেরকে দেখতে পাচ্ছি না হয়েছে হ্যাঁ আসছে ভেরি গুড এবার দেখ তোকে কোশ্চেনে কী চেয়েছিল কোশ্চেনে তোকে চেয়েছিল হোয়াট উইল বি দ্য এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস অ্যাট প্রেশার 0.3 এখন এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস কোনটা দেখ এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস হচ্ছে আমাদের এক্স বাই এম এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস হচ্ছে আমাদের এক্স বাই এম দিস ইজ দ্য এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনস তাহলে অ্যান্টি লগ নেব কিছুই না এদিকে 10 বেস আছে ওইদিকে 10-এর ওইটা মাথায় চলে যাবে তাহলে দেখ এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু হবে 10^0.08 যেই ভ্যালুটা তোকে কোশ্চেনে প্রোভাইড ছিল 1.2 মানে যেটা ভ্যালু প্রোভাইড করা আছে ওটাই আনসার হবে বুঝেছিস এটার আনসার কত হবে ওটাই যেটা ভ্যালু প্রোভাইড করা আছে এই দেখ তোকে একটা ভ্যালু প্রোভাইড করা ছিল না গিভেন দিস ওটাই আনসার এলো আচ্ছা কে কে এই কোশ্চেনটা বুঝতে পারলি বল এই যে চ্যাপ্টার সার্ফেস কেমিস্ট্রি হার্ডলি সার্ফেস কেমিস্ট্রি থেকে দুটো কি তিনটে টাইপের কোশ্চেন্স হবে হার্ডলি দুটো কি তিনটে টাইপের কোশ্চেন্স তার মধ্যে একটা টাইপ কোশ্চেন্স এই ফ্রেন্ডলি অ্যাডসর্পশন আইসোথার্ম থেকে গ্রাফিক্যাল কোশ্চেন্স বল কে কে বুঝতে পারলি না কাইন্ডলি যদি সবাই বুঝে গিয়ে থাকিস থামস আপ কমেন্ট বক্সে যাও এবং থামস আপ করো তাড়াতাড়ি 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 ক্লাস প্রোগ্রেস করাতে হবে তাড়াতাড়ি বিবেক রিয়া অন্বেষা স্বাগতা জয়দীপ্তা অন্বেষা সাহা সৃজিতা নন্দিনী সৌমদীপ শুভঙ্কর মনামি ভেরি গুড চলো নেক্সট দেখ এবার মন দিস এই গেল তাহলে আমাদের একটা পোর্শন ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্মিক এবার নেক্সট আমি আসছি ফেলিক অ্যাডসর্পশন আইসোথার্ম ফেল কেন করলো বা হোয়াট ইজ দ্য ফেলিওর দেখো এখন দেখ তিনটে কন্ডিশনস আমি বলবো তিনটে কন্ডিশনস কটা কন্ডিশনস তিনটে কোথায় বলবো কোথায় বলবো কোথায় বলবো কোথায় বলবো এদিকে কোথায় বলি নিচেই বলি যা চল নিচে চল এখানে চলে দেখ অ্যাট কেস ওয়ান অ্যাট লো প্রেশার অ্যাট লো প্রেশার দেখ লো প্রেশারের জন্য আমি একটা কেস বলবো ঠিক আছে আরেকটা বলবো কেস কি অ্যাট হাই প্রেশার আরেকটা কেস বলবো থ্রি অ্যাট মডারেট পিআরই এস এস ইউ আর ই অ্যাট হাই প্রেশার অ্যান্ড অ্যাট মডারেট প্রেশার তিনটে প্রেশারে ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম কীভাবে ভ্যারি করছে সেটাই আমি তোদেরকে এখন দেখাবো দেখ এক্স বাই এম আমরা জানি এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার 1/n এই হচ্ছে আমাদের ফ্রেন্ডলি আইসোথার্মের ইকুয়েশনস সো গ্রাফ যদি প্লট করিস এরকম একটা গ্রাফ আসবে অবশ্যই লগারিদম স্কেলের গ্রাফ না আমরা শুধু এক্স বাই এম কে প্লট করছি কার সাথে প্রেশার পি এর সাথে এইখানে তো যদি গ্রাফ ড্র করিস এমনি একটা গ্রাফ পাবি এই দেখ এই হয়েছে এই গ্রাফের দেখ তিনটে জোন আছে এইটা একটা জোন এইটা একটা জোন এই পোর্শনটা একটা জোন আর এইটা একটা জোন দেখ
আমি মনে কর এই জোনটার নাম দিলাম জোন এ, এই জোনটার নাম জোন বি, এই জোনটার নাম দিলাম জোন সি, জোন এ, জোন বি, জোন সি। এখন মন দিয়ে শোন, অ্যাট আমি তিনটে কন্ডিশনস বলেছি, দেখ অ্যাট লো প্রেশার, অ্যাট হাই প্রেশার অ্যান্ড অ্যাট মডারেট প্রেশার। এখন দেখ লো প্রেশার যেটা এই রিজিয়নটা, দেখ প্রেশার ধীরে ধীরে কি, প্রেশার ধীরে ধীরে এই দিকের থেকে যত এদিকে যাব প্রেশার বাড়ছে, এক্স কোঅর্ডিনেটে আমরা প্রেশার নিয়েছি এবং যত আমরা এদিক থেকে এদিকে যাব প্রেশার বাড়ছে। এখন দেখ তাহলে এই পোর্শনটা, এই পোর্শনটা হলো আমার লো প্রেশার জোন, লো প্রেশার, পি ফর প্রেশার। এই পোর্শনটা হলো আমার মডারেট প্রেশার জোন, মডারেট পি। আর এই পোর্শনটা হলো আমার হাই প্রেশার জোন, হাই পি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ফ্যাক্ট, আমাদের তিনটে জোন আমি দেখলাম, একটা হচ্ছে লো প্রেশার জোন, মডারেট প্রেশার জোন অ্যান্ড হাই প্রেশার জোন। এখন মন দিয়ে শোন, এক্সপেরিমেন্টালি গ্রাফটা আমি ড্র করেছি কার কার মধ্যে, এটা এক্সপেরিমেন্টাল অবশ্যই, এই যে গ্রাফটা আমরা ড্র করেছি এই গ্রাফটা আমরা কার কার মধ্যে ড্র করেছি, না এক্সপেরিমেন্টালি এই গ্রাফটা ড্র করেছি এক্স বাই এম এবং প্রেশার পি এর মধ্যে। এখন দেখো এ রিজিয়নে এই গ্রাফটা কেমন নেচার দেখাচ্ছে, একটা স্ট্রেট লাইনের নেচার দেখাচ্ছে না, দেখো এই এ রিজিয়নটায়, মানে লো প্রেশার জোনে, লো প্রেশার জোনে গ্রাফটা একটা স্ট্রেট লাইনের মতো বিহেভিয়ার শো করছে। তার মানে আমি বলতে পারি এই লো প্রেশার জোনে আমার এই যে অ্যাডসর্পশনসের ইকুয়েশন, যেটা অ্যাডসর্পশনস আইসোথার্মের যে ইকুয়েশন, দ্যাট ইজ ইকালস টু এক্স বাই এম, দ্যাট ইজ ইকালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন, এখন এইটা স্ট্রেট লাইনের মতো বিহেভিয়ার শো করছে লো প্রেশার জোনে। তাহলে আমি লিখতে পারি অ্যাট লো প্রেশার জোন এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান, তার মানে এখানে ওয়ান বাই এন দ্যাট ইজ ইকালস টু ওয়ান। ওকে, তাহলে দেখো এই লো প্রেশার জোনে, লো প্রেশার জোন এইখানে আমার এন এর ভ্যালু আসছে ওয়ান, মানে অ্যাট তবেই, তবেই তো দেখো এ একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফলো করবে, কি ওয়াই ক্যালস টু এম এক্স, এক্স ইকালস টু এক্স, এক্স বাই এম প্রপোর্শনাল টু পি, আর যেটা বলতে চাইছে, আশা করি তোরা এইটুকু ম্যাথ বুঝিস, ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে দেখ লো প্রেশার জোন, যখন দেখ এই যে পোর্শনটা লো প্রেশার জোন, এই যে পোর্শনটা যেটা লো প্রেশার জোন আমরা বলছি, এই যে এই পোর্শনটা লো প্রেশার জোন, এইখানে দেখ আইসোথার্মের গ্রাফটা কেমন। আচ্ছা এটা আইসোথার্ম কেন, না অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা এই গ্রাফটা ড্র করেছি, কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা একটা গ্রাফ ড্র করছি, ওই জন্য কি এটা আইসোথার্ম হয়েছে। এখন শোন এই আইসোথার্মের এই যে এ রিজিয়ানে দেখ লো প্রেশার জোনে যখন আমরা এই গ্রাফটা ড্র করছি, দেখছি ওটা একটা স্ট্রেট লাইন বিহেভিয়ার দেখাচ্ছে, কই বিহেভিয়ার দেখাচ্ছে, স্ট্রেট লাইন বিহেভিয়ার। তার মানে আমি বলতে পারি লো প্রেশার রিজিয়ানে, লো প্রেশার রিজিয়ানে এন এর ভ্যালু ওয়ান। এবার আসছি হাই প্রেশার রিজিয়ান, হাই প্রেশার রিজিয়ানের ক্ষেত্রে দেখ এই যে হাই প্রেশার রিজিয়ান, এই হাই প্রেশার রিজিয়ানে গিয়ে আমার গ্রাফটা দেখ ফিক্সড হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। দেখ এই দেখ অ্যাট হাই প্রেশার রিজিয়ান, অ্যাট হাই প্রেশার জোন গ্রাফটা কী হয়ে যাচ্ছে বল, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন হুইচ ইজ প্যারালাল টু পি, পি অ্যাক্সিস, প্যারালাল টু পি অ্যাক্সিস। দেখ এইখানে তুই প্রেশারের যতই চেঞ্জ কর না, যতই প্রেশার এদিকে চেঞ্জ হয়ে যাক না, অ্যাডসর্পশনস আইসোথার্ম কোনো চেঞ্জ হচ্ছে না, মানে অ্যাডসর্পশনের কোনো চেঞ্জ হচ্ছে না। এবং এই যে ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্মের এই পোর্শনটা যেটা ফিক্সড হয়ে যাচ্ছে, এই ফিক্সডটা কেন হচ্ছে এটা কিন্তু আমাদের ফ্রেন্ডলিক এক্সপ্যান্ড করতে পারেননি। তাহলে লিমিটেশনস দুটো ফ্রেন্ডলিক আইসোথার্মের, একটা ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্ম এটা অনলি অ্যাপ্লাইড ফর ফিজিক্যাল অ্যাডসর্পশনস, সেকেন্ড ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্মে এই হাই প্রেশার রিজিয়ানে গ্রাফ কেন স্ট্রেট লাইন বা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোনো প্রেশার বাড়ার সাথে সাথেও কেন কোনো এক্সটেন্ট অফ অ্যাডসর্পশনের চেঞ্জ হচ্ছে না, এই দুটো জিনিস আমাদের এক্সপ্লেন করতে পারেননি স্যার ফ্রেন্ডলিক। ঠিক আছে, এবার দেখো, এবার একটু মন দিয়ে শোন, তাহলে হাই প্রেশার রিজিয়ানে আমি দেখছি এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু কে পি টু দি পাওয়ার জিরো, মানে প্রেশারের ওপর ডিপেন্ডই করছে না, যেমনই প্রেশার হোক না কেন, যেমনই, এই দেখো প্রেশার, যেমন যে প্রেশার তুমি এদিকে বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি যাও, কোনো এফেক্ট পড়ছে না অ্যাডসর্পশনস আইসোথার্ম গ্রাফের ওপর, দিস ইজ এ স্ট্রেট লাইন প্যারালাল টু পি অ্যাক্সিস। তার মানে আমি বলতে পারি এই হাই প্রেশার রিজিয়ানে এ পি এর ওপর ডিপেন্ড করছে না, মানে পি টু দি পাওয়ার জিরো, হাই প্রেশার রিজিয়ানে পি এর ওপর ডিপেন্ড করছে না, মানে পি টু দি পাওয়ার জিরো, তার মানে এক্স বাই এম দ্যাট ইজ ইকালস টু কে, যেটা একটা কনস্ট্যান্ট। এবার বাকি থাকলো কি, মডারেট প্রেশার রিজিয়ন, এবার বাকি থাকলো মডারেট প্রেশার রিজিয়ন। দেখো এই মডারেট প্রেশার রিজিয়ানে একমাত্র তুমি গ্রাফটা দেখছো কেমন কার্ভ, এই দেখো মডারেট প্রেশার রিজিয়ানে, বি রিজিয়ানে গ্রাফটা
একমাত্র কার্ভ, ওকে, দিস ইজ মডারেট প্রেশার জোন, দিস ইজ মডারেট প্রেশার জোন, এবং এই মডারেট প্রেশার জোনে গ্রাফ কেমন, দিস ইজ অ্যাকচুয়ালি ফলোয়িং এক্স বাই এম ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন, যেখানে ওয়ান বাই এন এর ভ্যালু জেনারেলি 0.1 to 0.5 এর মধ্যে লাই করে। তাহলে দেখো অ্যাডসর্পশনস আইসোথার্ম, ফ্রেডরিক আমাদের ইকুয়েশন দিয়েছিলেন এইটা, অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে আমাদের এইটা যে এক্স বাই এম দ্যাট ইজ ইকুয়ালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন, আরে আরে কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন, ঠিক আছে। এবার দেখো কিন্তু আমরা দেখছি প্রেশার চেঞ্জ হওয়ার সাথে সাথে হাই প্রেশার রিজিয়ন, মডারেট প্রেশার রিজিয়ন অ্যান্ড লো প্রেশার রিজিয়ন, তিনটে প্রেশার রিজিয়নের সাথে সাথে আমার ইকুয়েশন আলাদা আলাদাভাবে বদলে যাচ্ছে। কীভাবে না, এইভাবে অ্যাট লো প্রেশারে আমি দেখছি এক্স বাই এম ইজ প্রপোর্শনাল টু পি, অ্যাট ভেরি হাই প্রেশারে এক্স বাই এম ইজ প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার জিরো, মানে পি এর ওপর ডিপেন্ডই করছে না, আর আমি দেখছি এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার ওয়ান বাই এন অ্যাট মডারেট প্রেশার রিজিয়ন, ঠিক আছে। এই গেল আমার ফ্যাক্ট, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। আচ্ছা তাহলে যারা তোর যদি তোরা ফ্রেডরিক অ্যাডসর্পশন আইসোথার্ম বুঝে গিয়ে থাকিস ক্লিয়ারলি, সবার কাছে যদি জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, সো প্লিজ কাইন্ডলি একবার কমেন্ট বক্সে জানিয়ে দে, যেহেতু আমি তোদের ফেস টু ফেস দেখতে পাচ্ছি না, সো প্লিজ কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দে। সুমিতা, জয়দীপ, অন্বেষা, অন্বেষা, সৃজিতা, নন্দিনী, সোমদীপ, পুণ্ডু, শুভঙ্কর, মনামি, প্রতীক, হুইজ দিস প্রতীক সাহা, বিবেক বিশ্বাস। আচ্ছা প্রতীক আর বিবেক তোরা কোথা কোথা থেকে, তোরা মানে তোদের বাড়ি কোথায়? হ্যাঁ মানে এটা আমার ভাইয়ের নাম্বার দিয়ে আমার জন্য। হ্যাঁ সাহা, তুই কে? স্নেহা সাহা। স্নেহা, আচ্ছা আচ্ছা, স্নেহা বলতে কি বলতো, স্নেহা, স্নেহা সাহা, আচ্ছা। তো তোর বাড়ি বাড়ি কোথায়? বাড়ি বাগবাড়ি, বাড়ি রায়গঞ্জ। আচ্ছা মানে মালদা, তাই তো? লগারিদম স্কেলে আমরা কি পেয়েছিলাম দেখলি, লগারিদম স্কেলে আমরা তো এটা একটা জিনিস পেয়েছিলাম যে গ্রাফ এরকম হয়, সেখান থেকে কিরকম কেমন প্রশ্ন আসতে পারে তাও পেয়েছি। আচ্ছা এবার শোন, এবার আমরা দেখছি যে অ্যাকচুয়ালি গ্রাফটা কেমন হয়। গ্রাফটা তিনটে রিজিয়ন আমরা দেখলাম, লো প্রেশার রিজিয়ন, হাই প্রেশার রিজিয়ন, মডারেট প্রেশার রিজিয়নে কী কী হয় তাও দেখলাম। এবার দেখ নেক্সট আসছি, এইখান থেকে আরেকটা টাইপ কোশ্চেন্স তোকে দেবে, এই রকম কোশ্চেন্স। এই দেখ তোকে এরকম কোশ্চেন্স দেবে যে এই তিনটে এরকম গ্রাফ ড্র করে দিয়েছে, এই দিকে দেওয়া আছে, এইটা একটা গ্রাফ দিয়েছে, এক সেকেন্ড, এইটা একটা গ্রাফ দিয়েছে, আচ্ছা এইটা আর একটা গ্রাফ দিয়েছে, এইটা আর একটা গ্রাফ দিয়েছে, হয়েছে। এইদিকে তোমাকে দিয়েছে, এইদিকে দিচ্ছে এক্স বাই এম, এইদিকে দিয়েছে প্রেশার পি। নাও এই তিনটে টেম্পারেচারের গ্রাফ বলা আছে, টি ওয়ান, টি টু, টি থ্রি। দেখো তিনটে ফিক্সড টেম্পারেচারে তিনটে আলাদা আলাদা গ্রাফ পেয়েছি, তিনটে আলাদা আলাদা আইসোথার্ম। যখন টি ওয়ান টেম্পারেচার তখন আমরা এই ওয়ান নাম্বার গ্রাফটা পাচ্ছি, যখন টি টু টেম্পারেচার আমরা দু নম্বর গ্রাফটা পাচ্ছি, যখন টি থ্রি টেম্পারেচার আমরা তিন নম্বর গ্রাফটা পাচ্ছি। নাও মাই কোশ্চেন ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ইজ কারেক্ট, এ বি সি ডি ক্যান নট প্রেডিক্ট, আমরা এটা প্রেডিক্ট করতে পারবো না এই গ্রাফ দেখে, কি প্রেডিক্ট করতে পারবো না, অপশন এ ক্যান নট প্রেডিক্ট, আচ্ছা দাঁড়াও আমি অপশন বি সি গুলো, অ্যাবাউট টেম্পারেচার, অপশন বি টি ওয়ান গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি থ্রি, অপশন সি টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি, অপশন ডি টি ওয়ান ইকুয়ালস টু টি টু ইকুয়ালস টু টি থ্রি। নাও টেল মি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ইজ কারেক্ট, নাও টেল মি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ইজ কারেক্ট, বলো বলতো রে, কে পারিস দেখবো,
তোকে ধর মনে কর সি অন্বেষা সাহা ইজ টেলিং সি দ্যাট মিন্স টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান ওকে আর কেউ আর কেউ কিছু বল বাকিরাও বল সবাই বলো আনসার বলো রিয়া মন্ডল ইজ টেলিং অ্যাবাউট ডি আচ্ছা জয়দীপ আর ডি রিয়া ডি মনামি ডি ওকে সৌমিতা ডি ওকে তাহলে একজনই সি বলেছে বাকি সবাই ডি বলছে আর বাকিরা কি বলছে বাকিরা কি বলছে শুভঙ্কর ডি সৃজিতা ইজ অলসো টেলিং ডি ওকে বাকিরা আমি তোদের সবাইকে বলছি বাকিরা কি বলছে বাকিরা ক্লাসে করছে না ফাঁকিবাজ কথাই বলছে না মানে কথা শুনছেও না ঠিক করে ওরে এটা নিটে আসবে রে তখন আসলে করতে পারবি না দেখ এই দেখ মন্দিশন প্রথম কথা আমি বলি যে যারা সি বলেছিস বা যারা ডি বলেছিস সবাই ভুল বলেছিস হয়েছে প্রত্যেকের আনসারই ভুল সো আমি বলছি শোন ফার্স্ট অফ অল এই যে অ্যাডজপশন আইসোথার্মটা আঁকা আছে না এটা কার কার মধ্যে আঁকা আছে এক্স বাই এম আর পি আমরা জানি এই যে আইসোথার্ম এটা অবশ্যই হয় ফ্রেন্ডলিক অ্যাডজপশন ফ্রেন্ডলিক অ্যাডজপশন আইসোথার্ম এবার ফ্রেন্ডলিক অ্যাডজপশন আইসোথার্ম এটা কার জন্য অ্যাপ্লাইড অনলি ফর ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাডজপশন কার জন্য অনলি ফর ফিজিক্যাল অ্যাডজপশন ঠিক কিনা এবার শোন আমরা তো গ্রাফ দেখেছি যে এইরকম দেখ আমি যদিও পড়াবো আজকে এদিকে হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজপশন এক্সটেন্ট অফ অ্যাডজপশন মানে কতটা অ্যাডজপশন হচ্ছে আর এদিকে যদি তুই টেম্পারেচার প্লট করিস ফিজিক্যাল অ্যাডজপশনের জন্য গ্রাফ এরকম আসে আমি আগের দিন ক্লাসেই বলেছিলাম এরকম গ্রাফ কার জন্য আসবে এরকম গ্রাফ আসবে আমার ফিজিক্যাল অ্যাডজপশন অর ফিজিস অপশনের জন্য তাহলে দেখছিস কি টেম্পারেচার যত তুই বাড়িয়ে 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 যাচ্ছিস এক্সটেন্ট অফ অ্যাডজপশন কমে 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 যাচ্ছে ঠিক কিনা টেম্পারেচার যত বাড়াবি ফিজিক্যাল অ্যাডজপশন তত কমবে টেম্পারেচার যত বাড়াবি ফিজিক্যাল অ্যাডজপশন তত কমবে তার মানে আমরা এটা বলতে পারি যে এক্সটেন্ট অফ অ্যাডজপশন ইটস এক্সটেন্ট অফ ফিজিক্যাল অ্যাডজপশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার যত আমরা টেম্পারেচার বাড়াবো যত আমরা টেম্পারেচার বাড়াবো তত আমার এক্সটেন্ট অফ অ্যাডজপশন কমবে টেম্পারেচার তুমি যত বাড়াবে এক্সটেন্ট অফ অ্যাডজপশন তত কমবে এবার শোনো এবার গ্রাফে ফিরে আসো দেখ তো যে কোনো একটা পয়েন্ট এরকম গ্রাফ দিলে ফিক্সড করতে হয় দেখ কোনো একটা পয়েন্ট ফিক্সড কর এই এই পয়েন্ট ফিক্সড মানে এখানে প্রেশার ফিক্সড হলো এবার দেখ এক্সটেন্ট অফ অ্যাডজপশন আমার এইখানে এই টি টি থ্রি টেম্পারেচারে কত এত টি টু টেম্পারেচারে কত এটা টি ওয়ান টেম্পারেচারে কত এটা আমাকে তোরা আনসার দিবি আমাকে তোরা কমেন্ট করে জানাবি না তোরা মুখে বলবি এক্সটেন্ট অফ অ্যাডজপশন কোথায় বেশি হচ্ছে কোন গ্রাফের জন্য এক্সটেন্ট অফ অ্যাডজপশন বেশি দেখ এক্স বাই এম কোন দিকে এদিক থেকে এদিকে যত যাবি বেড়ে 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 যাচ্ছে তাহলে বল এক্সটেন্ট অফ অ্যাডজপশন কোথায় বেশি হবে বল রে গ্রাফ দেখে বল টি থ্রি ভেরি গুড এক্সটেন্ট অফ অ্যাডজপশন টি থ্রি গ্রাফটার জন্য বেশি আবার আমরা জানি এক্সটেন্ট অফ অ্যাডজপশন ইজ ইনভার্সলি রিলেটেড টু টেম্পারেচার মানে টি থ্রি গ্রাফের জন্য এক্সটেন্ট অ্যাডজপশন বেশি হচ্ছে তার মানে অবশ্যই টি থ্রি টেম্পারেচারটা খুব কম কারণ টেম্পারেচার বাড়ালে ফিজিক্যাল অ্যাডজপশন বেশি হবে না টেম্পারেচার বাড়ালে ফিজিক্যাল অ্যাডজপশন কমবে তাহলে আমি এখান থেকে সিম্পলি লিখতে পারি যে এক্সটেন্ট অফ অ্যাডজপশন তিন তারপরে দুই তারপরে এক এক্সটেন্ট অফ অ্যাডজপশন যেহেতু তিনের সব থেকে বেশি তাই ওখানে টেম্পারেচার সব থেকে কম তারপরে দুই তারপরে এক তাহলে আমার আনসার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার বি কে কে বুঝতে পারলো কে কে বুঝতে পারলো না তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও ফার্স্ট 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 তাড়াতাড়ি জানা বল জয়দীপা মুখার্জি স্বগতা সৌমদীপ সৌমিতা রিয়া অমৃত শুভঙ্কর বিবেক অন্বেষা আর বাকিরা
শ্রীজিতা অন্বেষা সাহা। আচ্ছা নেক্সট প্রতীক সাহা। প্রতীক, প্রতীক কে? হু ইজ দিস প্রতীক? তোর বাড়ি কোথায় রে প্রতীক? হ্যালো প্রতীক, তোর বাড়ি কোথায়? মালদাতে? ও আচ্ছা আচ্ছা, তুই ওইটা না কে বলতো আমি বুঝলাম না, প্রতীক সাহা। প্রতীক সাহা বললাম তো। যাই হোক স্নেহা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্নেহা সাহা ইজ প্রতীক সাহা, ওকে ভেরি গুড। চল নেক্সট দেখ, নেক্সট। আচ্ছা নেক্সট চলো কি দেখা যায় নেক্সট। এবার শোন, এখন এটা তো আমরা গ্যাসের জন্য বললাম, এবার ধরে নে কোনো একটা তুই সারফেস নিয়েছিস, মনে কর এটা কোনো একটা সারফেস, এই সারফেসের ওপর গ্যাস না এখন লিকুইড অ্যাডজর্ব হচ্ছে, এই সারফেসের ওপর লিকুইড ড্রপলেট অ্যাডজর্ব হচ্ছে, লিকুইড ড্রপলেট। এই ক্ষেত্রে যেমন তুই মনে করে নে, ধরে নে এটা একটা চারকোলের পিস নিয়েছিস, চারকোল পিস, এর ওপর তুই দেখছিস ডাই সলিউশন, ডাই সলিউশন, এই ডাই সলিউশনের কালার থাকে, হ্যাঁ কালার সলিউশন, দেখবি একটা সলিউশন যখনই তুই তাতে চারকোল পিস ফেলে দিবি সঙ্গে সঙ্গে অ্যাডসর্পশন শুরু হবে এবং ডাই সলিউশন কালার সলিউশনটা কালারলেস হয়ে যাবে, হয়েছে? এখন শোন, এখানে আমরা অ্যাডসর্পশন আইসোথার্মের যে ইকুয়েশন সেটাকে লিখি এক্স বাই এম, দ্যাট ইস ইকুয়ালস টু সি টু দি পাওয়ার ওয়ান বাই এন, যেখানে সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ লিকুইড, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ লিকুইড। এই যে ডাই সলিউশনটা নিয়েছিস, এই ডাই সলিউশনটার যেটা কনসেন্ট্রেশন সেটাকে আমরা ইন্ডিকেট করছি সি দিয়ে, হয়েছে? গ্যাসের ক্ষেত্রে যেটাকে আমরা প্রেশার দিয়ে লিখছিলাম, এই সি এর জায়গায় গ্যাসের ক্ষেত্রে লিখছিলাম পি, এখন শুধু সি পি কে সরিয়ে আমরা লিখবো সি, হয়েছে? চল এই গেল আমাদের ফ্যাক্ট। এবার দেখ, এই ফ্রেডলিক, ফ্রেডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম যেটা, বা ফ্রন্ডলিক অ্যাডজর্পশন আইসোথার্ম যাই বলিস না কেন, এটা কী কী করতে পারলো না, তাহলে এর ড্রব্যাক্সগুলো কী কী? না ড্রব্যাক, ড্রব্যাক হচ্ছে এ অনলি ভ্যালিড ফর, অর অনলি ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল অন, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল অন, দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল অন ফিজিক্যাল অ্যাডসর্পশন, ফিজিক্যাল অ্যাডসর্পশন এডিপি, ফিজিক্যাল অ্যাডসর্পশনস, তাও কিনা আবার মডারেট প্রেশারে, অনলি অ্যাপ্লাইড অন ফিজিক্যাল অ্যাডসর্পশনস অ্যাট মডারেট প্রেশার, অ্যাট মডারেট প্রেশার। দেখ হাই প্রেশারে গিয়ে, হাই প্রেশারে গিয়ে আমাদের গ্রাফ, এই যে কেন আমাদের হাই প্রেশারে গিয়ে গ্রাফ কনস্ট্যান্ট মানে এরকম স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম ফ্রেন্ডলিক স্যার ফ্রেন্ডলিক এক্সপ্লেন করতে পারেননি, বা ফ্রন্ডলিক বল ফ্রেন্ডলিক বল সে এক্সপ্লেন করতে পারেননি। সো দেখ, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল অ্যাট মডারেট প্রেশার অ্যান্ড ইট ইজ নট ভ্যালিড, ইট ইজ নট ভ্যালিড অ্যাট ভেরি হাই প্রেশার, সেকেন্ড থার্ড এই দুটোই, মেনলি এই দুটোই। তাহলে কেমিক্যাল অ্যাডসর্পশনের ক্ষেত্রে এর কোনো ব্যাখ্যা বা অ্যাপ্লিকেশন এক্সপ্লেনেশান নেই আর কি, এ শুধুমাত্র ভেরি, এই শুধুমাত্র মডারেট প্রেশারে অ্যাপ্লাইড, ভেরি হাই প্রেশারে কী হবে, ভেরি হাই প্রেশারে কী হবে সেটা এ কিছু তার ব্যাপারেও বলতে পারেনি, হয়েছে? ওকে সো এরপরে নেক্সট আমাদের কে আসছে, ল্যাংমুইর অ্যাডসর্পশনস আইসোথার্ম। নেক্সট আসছে কি আমাদের, নেক্সট কনসেপ্ট, দিস ইজ দ্য ল্যাংমুইর অ্যাডসর্পশনস আইসোথার্ম, আইসোথার্ম টিএইচ। দেখ তাহলে প্রথম থেকে আমরা একবার কী কী পড়লাম যদি এক্সপ্লেন করে নিই একটু, আমরা দেখলাম হোয়াট ইজ সারফেস কেমিস্ট্রিতে আমরা অ্যাডসর্পশন আইসোথার্ম পড়তে শুরু করেছিলাম। সো ফার্স্ট দেখলাম হোয়াট ইজ ফ্রেন্ডলিক অর ফ্রন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম, নেক্সট দেখলাম ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্মের গ্রাফ কী কী হয়, কী কী কোশ্চেন হতে পারে, কী কী নিউমেরিক্যাল হতে পারে, কী কী ড্রব্যাক্স, তারপরে দেখলাম ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম। এবার আমরা শুরু করবো হোয়াট ইজ ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম, নেক্সট টপিক ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম। দেখ সো এই যে ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম, এইটা অ্যাকচুয়ালি দিস ইজ টোটালি থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল, এটা শুধুমাত্র থিওরিটিক্যাল, ঠিক আছে?
মানে এটা শুধুমাত্র পেন অ্যান্ড পেপারেই এক্সিস্ট করে, এর রিয়েলিটিতে বা বাস্তবে কোনো এক্সিস্টেন্স নাই। আচ্ছা নেক্সট, নেক্সট দেখ এই থিওরিটিক্যাল এর এর বেসিসটা কি, এই ল্যাঙ্গুয়ার অ্যাডজপশন আইসোথার্ম দিস ইজ টোটালি বেসড অন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। একে এক্সপ্লেন করার জন্য, অ্যাডজপশনকে এক্সপ্লেন করার জন্য এই কাইনেটিক থিওরি অফ গ্যাসের এক্সপ্লেনেশন নিয়েছে, ঠিক আছে। আচ্ছা এ কী বলছে, ল্যাঙ্গুয়ার অ্যাডজপশন আইসোথার্ম এগুলোই বলছে যে এভরি অ্যাডজপশন সাইট, এভরি অ্যাডজপশন সাইট ইজ ইকুইভ্যালেন্ট অ্যান্ড দ্যাট দ্য অ্যাবিলিটি, দ্যাট দ্য অ্যাবিলিটি অফ পার্টিকেল টু বাইন্ড দেয়ার ইন্ডিপেন্ডেন্ট বাইন্ড দেয়ার ইজ টু অ্যাবিলিটি টু বাইন্ড দেয়ার ইজ ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়েদার, ওয়েদার WHETHER ওয়েদার অর নট, ওয়েদার অর নট নিয়ার বাই সাইটস আর অকুপাইড, আর অকুপাইড। মন্দেশ দেখ কি লেখা আছে, সেটা লেখাটা পড়লেই তুই বুঝে যাবি, আমি শুধু এক্সপ্লেন করছি। মনে কর এইটা কোনো হচ্ছে তোর সলিড সারফেস নিয়েছিস, ঠিক আছে। এখন এই যে সলিড সারফেস, এই সলিড সারফেসের এই পয়েন্টগুলোতে দেখ অ্যাডজপশনস হচ্ছে, মানে গ্যাস পার্টিকেল অ্যাডজর্ব হয়ে থাকছে। কোন পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টগুলোতে। এখন মন দিয়ে শোন, নয়েস হচ্ছে, হ্যাঁ কারণ বোম টোম ফাটছে, সো ওই জন্য নয়েস হচ্ছে, বোম টোম কী সব ফাটছে, ঠিক আছে। সো মন দিয়ে শোন, দেখ এই সারফেসে যখন অ্যাডজপশন হচ্ছে, এই গ্যাস পার্টিকেলসগুলোর অ্যাডজপশন হচ্ছে, প্রত্যেকটা গ্যাস পার্টিকেলসের জন্য দেখ এভরি অ্যাডজপশন সাইট ইজ ইকুইভ্যালেন্ট। দেখ যে গ্যাস পার্টিকেলটা এখানে আছে, সে অ্যাডজপশন হওয়ার আগে তার কাছে এই এক নম্বর সাইটটাও যেমন, তার কাছে এই দু নম্বর সাইটটাও তেমন। এই ধরেন এটা এক নম্বর সাইট, দু নম্বর সাইট, এই দুটো সাইটই এই গ্যাস পার্টিকেলের জন্য ইকুইভ্যালেন্ট। ও যে কোনো একটাতে গিয়ে বাইন্ড করতে পারে, ও যে কোনো একটাতে গিয়ে বাইন্ড করতে পারে। ও কখনোই এটা খেয়াল করবে না যে আমার এই দু নম্বরের পাশে তিন নম্বরে কোনো গ্যাস পার্টিকেল বাইন্ড আছে কি নেই, বা এই চার নম্বরে কোনো গ্যাস পার্টিকেল আছে কি নেই। তাহলে ও ওর নিয়ার বাই কোনো পজিশন অকুপাইড আছে কি নেই তার উপর কোনোভাবেই ডিপেন্ড করবে না, বা ওর জন্য ওর সমস্ত অ্যাডজপশনস পজিশনই সেম। দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার দেখ, এবার নেক্সট দেখ, নেক্সট পয়েন্ট আমাদের আসছে অ্যাডজপশন, জাস্ট মিনিট, অ্যাডজপশন টেক্স প্লেস অন দ্য, অ্যাডজপশন টেক্স প্লেস অন দ্য সারফেস অফ দ্য সলিড, অন দ্য সারফেস অফ দ্য সলিড অনলি টিল দ্য হোল অফ দ্য অফ সারফেস ইজ, হোল অফ সারফেস ইজ কমপ্লিটলি কভার্ড উইথ এ ইউনি মলিকিউলার লেয়ার দ্য অ্যাডজর্বড গ্যাস। এর মানে হচ্ছে শোন, এই হচ্ছে আমাদের একটা সলিড সারফেস, ঠিক আছে, যার উপর আমি এরকম হোল হোল জায়গা আঁকছি, এই জায়গাগুলো কি অ্যাডজপশন সাইট, ঠিক আছে। এই সলিড সারফেস, এবার মন দিয়ে শোন, এই সলিড সারফেসের ওপর অ্যাডজপশন ততক্ষণই হবে, অ্যাডজপশন ততক্ষণই হবে। এই দেখ কতক্ষণ না, দাও এখানে একটা গ্যাস পার্টিকেল এসেছে, অ্যাটাচ হয়েছে এখানে, 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 প্রত্যেকটা অ্যাডজপশন সাইটে
একটা করে গ্যাস পার্টিকেল এসে অ্যাটাচড হচ্ছে। অ্যাডসর্পশন ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত কিনা এই একটা প্রত্যেকটা গ্যাস পার্টিকেল এই সলিড সারফেসের ওপর, এটা হচ্ছে সলিড সারফেসের ওপর, এটা হচ্ছে গ্যাস পার্টিকেল, একটা লেয়ার বানিয়ে দেয়। দেখ আর কোনো অ্যাডসর্পশন সাইট কি খালি আছে, আর কোনো গ্যাস পার্টিকেলের জন্য কি জায়গা খালি আছে যে ও সলিডের ওপর গিয়ে বসতে পারে? নিশ্চয়ই খালি নেই। আর যদি কোনো গ্যাস পার্টিকেলের জন্য কোনো জায়গা যদি আর খালি না থাকে, তাহলে দেখ আর এই সলিডটা যতই তুই গ্যাস দিয়ে দে না কেন, কোনো পজিশন খালি নেই, কোনো অকুপাই করা মানে কোনো একটা পজিশন, চেয়ার খালি আছে, কোনো চেয়ার খালি আছে যেখানে গ্যাস পার্টিকেল বসতে পারে না? তাহলে আর তুই যতই প্রেশার বাড়া না কেন, এই স্যাচুরেশন হয়ে গেছে, এই স্যাচুরেশনের পর আর এক্সট্রা করে কোনো গ্যাস পার্টিকেল অ্যাডসর্ব হবে না। ওই জন্যই এই যে আমাদের গ্রাফটা আসছিল যে এক্স বাই এম দ্যাট ইস ইকালস টু, এইরকমভাবে গ্রাফটা ড্র করে এই দেখ এইটা হচ্ছে হাই প্রেশার। হাই প্রেশারে কেন অ্যাডসর্পশন কনস্ট্যান্ট হয়ে গেছিলো, দেখ এই জন্য অ্যাডসর্পশন কনস্ট্যান্ট হয়ে গেছিলো যে দেখ যখন প্রেশার খুব হাই সমস্ত সিটগুলো যে জায়গায় গ্যাস পার্টিকেল বসতে পারে এই সমস্ত সিটগুলো কিন্তু অলরেডি আমাদের একটা করে বা সমস্ত সিটগুলোতে আমাদের একটা করে গ্যাস পার্টিকেল বসে গেছে, আর কোনো গ্যাস পার্টিকেলকে বসানোর জন্য নতুন করে সিট খালি নেই। তাহলে যতই তুমি গ্যাসের প্রেশার বাড়াও, আর তুই দেখ সিট খালি নেই, আর মনে কর মুভির হলে কোনো সিট খালি নেই কিন্তু তুই লোক ঢোকাচ্ছিস, লোক আসতেই থাকছে, লোক চারদিক থেকে আসতেই থাকছে, কেন না গ্যাসের প্রেশার বাড়াচ্ছিস ওই জন্য গ্যাস পার্টিকেল আসতেই থাকছে, বাইরে থেকে গ্যাস ইনপুট করছিস, কিন্তু গ্যাসকে ধরার মতো তোর পজিশন তো খালি নেই। তাহলে অ্যাডসর্পশন আর কী করে হবে? ওই জন্যই হাই প্রেশারে আমাদের অ্যাডসর্পশন এই গ্রাফটা কি এসে যায়, এরকম স্ট্রেট লাইন এসে যায়। ঠিক আছে, তাহলে যেটা আমাদের এক্সপ্লেন করতে পারছিল না, যেটা আমাদের এক্সপ্লেন হচ্ছিল না ফ্রেন্ডলি অ্যাডসর্পশন আইসোথার্ম থেকে, ল্যাংমুইর সেটার এক্সপ্লেনেশন যদিও দিয়েছেন। আচ্ছা নেক্সট, ল্যাংমুইরের ইকুয়েশনটা কি না, ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম, অ্যাকর্ডিং টু ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম এর ইকুয়েশনটা বলার আগে আমি বলছি, আচ্ছা এতটা সবার ক্লিয়ার হয়েছে আগে বলতো, বল ল্যাংমুইর অ্যাডসর্পশন আইসোথার্ম ক্লিয়ার হয়েছে যতটা পড়িয়েছি বল। জয় দীপা, সৃজিতা, স্বাগতা, রিয়া, অন্বেষা, বিবেক, অন্বেষা সহা, সমিতা, অমৃত, ওকে। এবার শোন, অ্যাকর্ডিং টু ল্যাংমুইর, ল্যাংমুইর বলছেন অ্যাডসর্পশন মেনলি দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে বা অ্যাডসর্পশন ইট কনসিস্ট অফ টু অপোজিং প্রসেস, দেখ অ্যাডসর্পশন ইট কনসিস্ট অফ টু অপোজিট প্রসেসেস, দুটো অপোজিট প্রসেস নিয়ে অ্যাডসর্পশন হয়। একটা কি, ফার্স্ট ইজ ইয়োর কন্ডেনসেশন, সেকেন্ড ইজ ইয়োর ইভাপোরেশন। এখন হোয়াট ইজ কন্ডেনসেশন অ্যান্ড হোয়াট ইজ ইভাপোরেশন মন দিয়ে শোন। দেখ এই ধরনের একটা সলিড সারফেস, এর উপর গ্যাস পার্টিকেল অ্যাডসর্ব হবে। এই দেখ গ্যাস পার্টিকেল আছে আমি, ঠিক আছে, এরা অ্যাডসর্ব হবে। এখন কি হবে, দেখ গ্যাস সলিডের সাথে অ্যাডসর্ব, প্রথমে কি একদম শুরুতে প্রত্যেকটা সিট খালি আছে, দেখ এখন প্রত্যেকটা সিট খালি, সলিডের ওপর কোনো গ্যাস পার্টিকেল যখন ছিল না প্রত্যেকটা সিট খালি, হ্যাঁ কি না বল, প্রত্যেকটা সিট খালি কি না বল, হ্যাঁ স্যার খালি। এখন প্রত্যেকটা সিট যদি খালি থাকে একদম শুরুতে দুর্দান্তভাবে অ্যাডসর্পশন হবে। কিভাবে না, গ্যাস সলিড সারফেসের ওপর আসবে এবং অ্যাডসর্পশন হবে। কিন্তু কিছুক্ষণ পরে কী হবে, দেখ ম্যাক্সিমাম সিট গ্যাস পার্টিকেল অকুপাই করে নেবে এবং একদম শেষে দেখা যাবে গ্যাস পার্টিকেলের বসার জন্য আলাদা করে আর কোনো সিট খালি নেই। তখন কী হবে, সলিড থেকে ভেঙে আবার গ্যাস পার্টিকেল হতে হবে। দেখ প্রথমে শুরুতে একদম কী হচ্ছে, দেখ শুরুতে হচ্ছে কন্ডেনসেশন মানে গ্যাস ও সলিডের ওপর অ্যাডসর্ব হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড, নেক্সট টাইম একদম শেষের দিকে হচ্ছে কি, সলিড থেকে গ্যাস পার্টিকেল খুলে খুলে আবার এখানে বেরিয়ে চলে আসছে,
যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ডিসর্পশন। ডিসর্পশন মানে কি? ডিসর্পশন মানে আমার সলিড থেকে গ্যাস পার্টিকেল খুলে খুলে বেরিয়ে চলে আসছে, মানে যা অ্যাডসর্পশন হয়েছিল সেটা আবার রিভার্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, মেনলি এই দুটো জিনিস। এবার একটা শোনো, একটা কন্ডিশন সেরকম আসে যে এই ফ্রি গ্যাস পার্টিকেল আর অ্যাডসর্ব গ্যাস পার্টিকেল এদের মধ্যে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। এই দুটো মেন বেসিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার অ্যাডসর্পশন ল্যাঙ্গুয়ের অ্যাডসর্পশনটাকে এক্সপ্যান্ড করেছিলেন। ঠিক আছে, এই দুটো অপোজিট ফোর্সের উপর ডিপেন্ড করে। ম্যাথামেটিক্যালি ল্যাঙ্গুয়ের যে অ্যাডসর্পশন আইসোথার্ম সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এক্স বাই এম, দ্যাট ইজ ইকালস টু এ পি ওয়ান প্লাস বি পি। এই হচ্ছে ল্যাঙ্গুয়ের ইকুয়েশনস। আর ফ্রেডলিক অ্যাডসর্পশন আইসোথার্মের ক্ষেত্রে ইকুয়েশন ছিল এক্স বাই এম, দ্যাট ইজ ইকালস টু কে পি টু দি পাওয়ার ওয়ান বাই এন। এটা কার ছিল? ফ্রেডলিক অ্যাডসর্পশন আইসোথার্ম। এটা ফ্রেডলিকের অ্যাডসর্পশন আইসোথার্ম শুধুমাত্র ফিজিক্যাল অ্যাডসর্পশনের জন্য, ল্যাঙ্গুয়ের কেমিক্যাল অ্যাডসর্পশন। এবার শোন, এখানে এ বির ভ্যালু কী? এখন মন দিয়ে শোন, এই এ একটা কনস্ট্যান্ট, এই যে এ এ একটা কনস্ট্যান্ট, এ অ্যান্ড বি নিজে একটা কনস্ট্যান্ট, এ বি দুজনে দুটো কনস্ট্যান্ট। এখন দেখ এই এ বির ভ্যালু কিকের উপর ডিপেন্ড করছে। দেখ এ বি এরা কি কনস্ট্যান্ট? আচ্ছা, এদের ভ্যালু ডিপেন্ড করছে গ্যাসের নেচার কেমন, নেচার অফ গ্যাস কেমন, বা গ্যাস কি, গ্যাস তো অ্যাডসর্ব হচ্ছে, তাহলে অ্যাডসর্বেটের নেচার কেমন বা গ্যাসের নেচার কেমন। নেক্সট এ ডিপেন্ড করছে আর কি, নেচার অফ সলিড মানে অ্যাডসর্বেন্টের নেচার কেমন তার উপর। এই হচ্ছে তোমার অ্যাডসর্বেন্ট, এই যে সলিড আমি বলেছি সলিড অ্যাডসর্বেন্ট, আর গ্যাস হচ্ছে অ্যাডসর্বেট। ওকে, এদের কার কেমন নেচার? আচ্ছা, এবার এ ডিপেন্ড করছে টেম্পারেচারের ওপর। আর কি ডিপেন্ড করছে? এইগুলো আমরা জানতে পারি, এই এ বি এর ভ্যালু আমরা কীভাবে বার করতে পারি? না, এক্সপেরিমেন্টাল পেরিমেন্টাল ডাটা এক্সপেরিমেন্ট করে এদের ভ্যালু তুমি জানতে পারো। তাহলে এ আর বি এখানে কি কনস্ট্যান্ট, কিকের কিসের ওপর ডিপেন্ড করে? নেচার অফ দ্য গ্যাস, নেচার অফ দ্য সলিড অ্যান্ড টেম্পারেচার। এই হচ্ছে আমার ফ্রেন্ডলিক অ্যাডসর্পশনস আইসোথার্ম। ওকে, বোঝা গেছে? এবার দেখ, এই ফ্রেন্ডলিক অ্যাডসর্পশন আইসোথার্মের মধ্যে আমি আরেকটা কনসেপ্ট বলি। এই যে গ্যাস পার্টিকেলগুলো যখন, মনে কর এইখানে আসছি আমি, গ্যাস পার্টিকেলগুলো যখন ফ্রি ছিল, গ্যাস পার্টিকেলগুলো যখন ফ্রি ছিল, এখানে ধর গ্যাস পার্টিকেল ফ্রি ছিল, এখন এখানে সলিড এনেছিস, সলিডের সামনে এখন গ্যাস পার্টিকেলগুলোকে নিয়ে, যখন এরা ফ্রি স্টেটে ছিল, যখন এরা ফ্রি স্টেটে ছিল, যখন গ্যাস পার্টিকেলগুলো ফ্রি স্টেটে ছিল, তখন কী হচ্ছিল? তখন এটাই হচ্ছিল যে ধরে নে এটা এক নম্বর গ্যাস পার্টিকেল, এটা দু নম্বর গ্যাস পার্টিকেল, এটা তিন নম্বর গ্যাস পার্টিকেল। ফ্রি স্টেটে প্রত্যেকটা গ্যাস পার্টিকেল একটা আরেকটার সাথে ইন্টারাক্ট করতে পারছিল। ইন ফ্রি স্টেট ইচ গ্যাস পার্টিকেল ইজ ইন্টারাক্টিং উইথ ইচ আদার, প্রত্যেকটা গ্যাস পার্টিকেল একটা আরেকটার সঙ্গে ইন্টারাক্ট করতে পারছে। কিন্তু ধরে নে এই এক নম্বর গ্যাস পার্টিকেলটা এখানে অ্যাডসর্ব হয়েছে, দু নম্বর গ্যাস পার্টিকেলটা এখানে, তিন নম্বর গ্যাস পার্টিকেলটা এখানে অ্যাডসর্ব হয়েছে। এখন এখন কিন্তু আর এক নম্বর পার্টিকেল দু নম্বর পার্টিকেলের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে না, দু নম্বর পার্টিকেল তিন নম্বর পার্টিকেলের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবে না। তার মানে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, অ্যাডজেসেন্ট অ্যাডজেসেন্ট অ্যাডসর্ব অ্যাডজেসেন্ট অ্যাডসর্ব মলিকিউলস ডু নট ইন্টারাক্ট বাট অ্যাডসর্বেট, অ্যাডজেসেন্ট অ্যাডসর্ব মলিকিউল ডু নট ইন্টারাক্ট বাট অ্যাডসর্বেট মলিকিউল হ্যাভ। আচ্ছা, এত লিখতে হবে না, ছাড়, বুঝেছি তো গেছিস ব্যাপারটা। ব্যাস আমি এটাই বলতে চাইছি, যখন এরা ফ্রি স্টেটে ছিল তখন প্রত্যেকটা পার্টিকেল একটার একটার সঙ্গে ইন্টারাক্ট করতে পারতো, কিন্তু যখন অ্যাডসর্ব সলিডের ওপর এরা অ্যাডসর্ব হয়ে গেল তখন কিন্তু প্রত্যেকটা পার্টিকেল একটা আরেকটার সঙ্গে আর ইন্টারেক্ট করতে পারছে না। এই হচ্ছে ল্যাঙ্গুয়ের অ্যাডসর্পশন আইসোথার্ম। এখান থেকে ডিরেক্টলি তোকে কোশ্চেন দেবে এটা, ল্যাঙ্গুয়ের আইসোথার্ম কোন ইকুয়েশন, কোন ইকুয়েশনটা ল্যাঙ্গুয়ের আইসোথার্মকে রিপ্রেজেন্ট করে? তুই বলবি স্যার এইটা, এই ইকুয়েশনটা, অপশান এ বি সি ডি এটাই দেওয়া থাকবে। ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করে? নেচার অফ গ্যাস, নেচার অফ সলিড। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, আরেকটা অঙ্ক কর, আচ্ছা আজকে ছুটি করে দে চল। আচ্ছা বল, তাহলে তোরা সবাই তাড়াতাড়ি করে ফিডব্যাক দে,
আমি ক্লাসে নোটস তো তোদের সবাইকে পাঠিয়ে দেবো। যারা ফার্স্ট আমার আজকে ক্লাস করছিস, হাউ ওয়াজ দ্যাট, মানে তোদের কেমন লাগলো বল, ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি বল 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 বল। বুঝেছিস তো সব? স্বাগতা চৌধুরী বুঝেছিস তো? থামস আপ থামস আপ থামস আপ। অন্বেষা সাহা ভালো লাগলো স্যার, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্বেষা সাহা। নেক্সট জয়দীপ মুখার্জি থ্যাংক ইউ, ওকে অমৃতা অমৃত বিবেক বিশ্বাস, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিবেক বিশ্বাস। বিবেক বিশ্বাস তোর বাড়ি কোথায়? বিবেক তোর বাড়ি কোথায়? হ্যাঁ তোরও রানীগঞ্জ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল অল দ্য বেস্ট, আবার দেখা হবে পরের কোনো ক্লাসে। ঠিক আছে থ্যাংক ইউ টাটা বাই বাই। আমি নোটসটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি সবাইকে, ঠিক আছে? Thank you.